ফুড রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত। চেনা অচেনা জায়গার পছন্দসই কোনো রেসিপি রান্না করতে চাইলে আমাদের ফুড রেনবো চ্যানেলটি থেকে রান্নার ভিডিওটি দেখে নিন। তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন যাতে নতুন ভিডিওটি পেয়ে যান। আজ আমি বানাবো প্রত্যেক বাঙালির অতি পছন্দের একটি ডিশ, আলু বরবটি পোস্ত। এই আলু বরবটি পোস্ত বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন দেখে নিই। আলু বরবটি পোস্ত বানাতে আমার লাগছে 150 বরবটি, 3টে আলু, এরকম লম্বা লম্বা করে কাটা, আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে কাটা, 3 চামচ তেল, 1 চামচ ফোড়নের জন্য 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা, এরকম করে কাটা আছে মাঝখান থেকে, আর 4 চামচ পোস্ত বাটা। এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। প্রথমে আমি কড়াইটা গরম করব, করে তাতে আগে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম, এতে শুকনো লঙ্কাটা দিলাম, 5 ফোড়নটা দিয়ে দেবো, এইবারে আলুগুলো দিয়ে দিলাম। নুনটা আমার, আলুটা আমার ভাজা ভাজা হয়ে আছে, এতে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি বরবটিগুলো একটু দিয়ে দেবো। এতেও আরেকটু নুন দিয়ে দেবেন, এটাকে সুন্দর হবে। এখন আমি হলুদ আর নুন দিয়েই খালি এটাকে ভালো ভাজা করে নেব। অল্প একটু হলুদ দেবেন, এটা যাতে খুব ভালো ভাজা হবে। তারপর আমি এটাকে চাপা দিয়ে একটু রেখে দেবো, একটু সেদ্ধ হোক। মোটামুটি ভালো ভাজা হচ্ছে, আমি এতে 1 কাপ জল দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এটাকে একবার নেড়ে নিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। আমার আলুটা দেখতে পাচ্ছি সেদ্ধ হয়ে গেছে, আলু বরবটি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা একটুখানি জল গুলে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম পুরোটা, তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি পুরোটা মিশিয়ে নেব। পোস্তটা দিয়ে আর 2 মিনিট মতো রাখবো, দিয়ে আমি নামিয়ে নেব। পোস্তটাও দেওয়া হয়ে গেছে, এতে আমি 1-2-4 দানা একটু চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, কেউ নাও দিতে পারে। একটু কাঁচা তেল দিয়ে দেবো ঠিক নামাবার আগে। একটু 2 মিনিট মতো হয়ে গেলে আমি এটা বন্ধ করে দেবো। তা হয়ে গেছে, আমি এবার একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এটা ডিশে ঢেলে দেব। আলু বরবটি পোস্ত আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি বাড়িতে করবেন,
খুব সুন্দর বাঙালির এটি ফেমাস খাদ্য। এছাড়াও পোস্ত যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো কিছুতে করতে পারা যায়, অসাধারণ একটি ডিশ। করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে পাঠাবেন। নমস্কার।